কামটা করলি কি তুই? তুই মানুষ আসলে ঠিকই কয়, উড়ন চন্ডী নারী আর ফিটনেস বিহীন গাড়ি দুটাই পুরুষ প্রশাসনের বিপজ্জনক। তোরা ফিটনেস এর পারমিশন কেউ দেয় না, তুই রাস্তায় নামছিস কেন? কি কইলি তুই আমারে? আমি উড়ন চন্ডী নারী আর ফিটনেস বিহীন গাড়ি। তাহলে তুই কি? তুই যে উপরে দিয়া ফিট পাট আর ভিতরে দিয়া সদর গার্ড, আর তোর ওই সদর গার্ডে যে কি চলে তুই মনে করছিস এটা আমি জানি না। না আমি সদর গার্ড এর মফস্বলে ঘাটে, তাতে তোর কি রে? তুই কি করছিস কামটা? তুই জানো সেই তুই আমি কার জন্য কিছু, তুই তো সরকার ফালাই দিলি। আমার ক্ষতিপূরণ দেনে বালি, তুই নিজের লোক রেটের শুননি, তুই আমার ক্ষতিপূরণ কি দিবি রে ফকির কথা কর। এই আমি যদি লোক রেটের শুননি কই, তুই কি রে? তুই তো দুনিয়ার সবচাইতে নিম্নমানের একটা চোর, একটা জুতা চোর। এই আস্তে কথা কর, তোর মতো চুনির মুখে চুরির কথা মানায় না। আরে তুই তো এলাকার না, তুই তো পাশের এলাকার, তুই এখানে কি করতেছ? সেটা তো আমার এলাকা, আমি উপরে মহলে চান্দা দিই, তুই আমার ব্যবসা মধ্যে উতাল পাতাল লাগাইছিস কেন? দেখ জসিম, চোর আর চুনি হয়েছে বাইবেল, বাইরের এরিয়াতে বই নাই এটাই ছাড়া। বাইরের এরিয়াতে বোন তোর আমি বোন মানি? তুই কি এর বই না আমার? হ্যাঁ তুই আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী, তোর লাগে আমার মিলবে না কোনোদিন, সন্দেহ সারা জীবন লাগে থাকবে দ্বন্দ্ব, চোখের সামনে থেকে যা। সর ভাই চুপ কর, তোরে জানি কোনোদিন আমার মহল্লায় জুতা চুরি করতে না দেখি, কথাটা মনে রাখ। যা যা যা, তোর মতো শকুনের দোয়া গরু ছাগল মরে যেতে পারে কিন্তু বাঘ মরে না বেটা, আমি বাঘ তোরা জানা এলাকায় না দেখি। ফকিন্নি লো গ্রেড শুননি কোথাকার, আমার ডার্লিং এর জন্য দই নিছিলাম। উদয় তুই বুঝবি কি ফিলিংস এর প্রেম হয় তোর, চেহারা দেখে তো বোঝা প্রেম হয় না। যা।